ডিসিপির নির্দেশ, মন্ত্রীর করজোড়ে আহ্বান, ধারাবাহিক বাতরির পাছতো রাজ্য অব্যাহত ডাম্পারর কতপালি। এইবার দেওয়াল ভাঙে শুয়নি কোঠাত সোমাল ডাম্পার। উত্তর গুহাটির শিলশাকুত পুয়তি নিশা তীব্রবেগত অহা ডাম্পার সোমাল দি এটা পরিয়ালর বাসগৃহ। কথমপি রক্ষা পীতাম্বর শর্মার পরিয়ালর চারি সদস্য। প্রতিবেশী শুয়নি কোঠারপা উদ্ধার করে পরিয়াল। ডাম্পারর সন্ত্রাসত অতিষ্ঠ রাইজে এইদরে ডাম্পার আবদ্ধ করে নামি প্রতিবাদ। মাধব মন্দিরের ওচরতে এই সাধনের পর উঠি আহার লোকজন মরিল। এনেকে তো নয় ভাই, সবকে মারি শেষ করবো গুয়াহাটির ঘাতক ডাম্পারর খুন্দাত নিহত এজন। বড়াগাঁওয়ের হোটেল রেডিসন ব্লুর সম্মুখত মহতিয়ালে স্কুটি, থিতাতে নিহত হেমাঙ্গ কাশ্যপ বরা নামৰ ২৪ বছরীয় যুবক। সিসিটিভিত বন্দী দুর্ঘটনার শিহরণকারী দৃশ্য, দৃশ্য স্পষ্ট। হঠাৎ ডাম্পারখনে টার্নিং লওয়ার ফলতেই সংঘটিত হল দুর্ঘটনা। AS01GC1285 নম্বরের ডাম্পারত খুন্দা AS01FR4663 নম্বরের স্কুটির। রাষ্ট্রীয় ঘাইপথত হঠাৎ এনেদরে টার্নিং লওয়ার ফলতেই এই দুর্ঘটনা। নিশা উত্তেজিত রাইজে এইদরে ঘটনা কেন্দ্র করে ভাঙিলে ডাম্পার। আনহাতে ডাম্পারর অটপালিক লৈ প্রাগ নিউজত ধারাবাহিকভাবে বাতরি সম্প্রচার হওয়ার পাছতেই ঠায়ে ঠায়ে সষ্টম বন বিভাগ আরক্ষী। গোয়ালপারত এইবার বন বিভাগের অভিযান। গোয়ালপারের লক্ষ্মীপুরত তিনি ডাম্পার সহ এক্সকেভেটর জব্দ। সংরক্ষিত বনভূমি দীপালচুঙত অবৈধ মাটি খননক লৈ বনাঞ্চলিক বিষয়া ধ্রুব দত্তর নেতৃত্বত চলিল অভিযান। অভিযানকালত তিনিখন ডাম্পার জব্দ করার লগতে আটক করে চালকক। তিনিখন ডাম্পার আর এখন জেসিবি লৈ মাটি কাটিবৰ কাৰণে প্রবেশ করেছিল। তারপর আমি গম পাই, মই লগালগ গম পাই, স্টাফসহ গৈ তাহলে মাটি কাটি থকা অবস্থাতে তিনিখন ডাম্পার আর এখন জেসিবি কায়ত্ব করে কার্যালয়ে অনা হল আর সম্পূর্ণভাবে মাটি আর ডাম্পার জেসিবি জব্দ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।